Hello guys, welcome back to my YouTube channel again. And today I am going to Jorhat. Aru aji mor cockpit view to apnake olo black dise. Yes, eta mor chola asu Royal Enfield Classic 350 BS6. Sundore fuel gauge aisile. Mane enaka Classic 350 agoro chola asu but mor enaka video bonwa na. To eta mane ekhonot okoman mane horu hora modification kisuman korim. To eta starmidet chao ki ki pao. Aru bike kon ine mor review etao di dim boli bhabisu ahi thakote. Bike kon cholai kenu balise mor hetu review du. Agoro yar jundu agor model of BS6 aisile mane looks to change kora jundu পুরোনা লুকসত BS6 বাইক আসলে ন সেইখনতো কিন্তু যথেষ্ট ভাইব্রেশন আছে কিন্তু এইখনত মানে ভাইব্রেশন ফিল হওয়া নাই মিরারত অফকোর্স অলপ ভাইব্রেশন আছে বাট হ্যান্ডেল বারত কিন্তু অকনো ভাইব্রেশন ফিল নহয় আর আজি দেখি যে মই ইমান মানে রেস রাইডিং চলোৱা নাই কারণ এইবিলাক বাইক হল ক্লাসিক বাইক এইখনত মানে গহীনত গৈ ভাল লাগে এইখনত বড় ফালাফালি করে মানে এইখনের চলায়ও ভাল নালাগে তেনেকে এই গহীনত চলোৱাই মজা রয়্যাল এনফিল্ড কে এখন মানে ফ্রন্ট এন্ড রেয়ার দুইটাতে ডিস আছে আর ডুয়েল চ্যানেল এবিএস এবিএস তো আজিকালি মেন্ডেটরি করে দিলে আর এবিএস তো ভালো বারো কিন্তু মূল হাতত এবিএসকে নন এবিএস মানে আগতে বেশি হাতত আছিল কিন্তু এবিএস তো লাগে গম পাও সব টাইমত কারণ আপনার মানে স্কিল সব টাইমত কামত নাহে কিন্তু একদম মানে এবিএস লগত হেবিচুয়াল করে পেলাব লাগে নিজকে মানে কেতিয়াবা যদি বাই চান্স ইনকেস নন এবিএস বাইক চলাবলগীয়া হয় তেতিয়া নহলে আপনার প্রবলেম হব যদি গোটে ব্রেকডাল এনি টাইম আপনাদের টানি থাকা অভ্যাস আছে তো তেতিয়া নন এবিএস প্রবলেম হব এতিয়া যেহেতু মই শেডোর লগত প্র্যাকটিস করে আছো স্টপি প্র্যাকটিস তো প্রায়ভাগ এবিএস মোৰ অফে থাকে আর মানে রয়্যাল এনফিল্ডর টর্ক টু কারণে চলায় ভাল লাগে গাড়িখনের মানে বিএসপি তো হর্স পাওয়ার কম যদিও টর্কটা বেশি ন এখানে মানে কোনো টেনশন নাই একদম যে আগে আউটে থাকক মানে আরামত গাড়ি টানি লো যায় এখানে গাইস মই এখন মানে এটা ম্যাক্সিমাম টাইম মানে এটা রেয়ার ব্রেকে ইউজ করে আছো এনেতো নর্মালি স্পোর্টস বাইকের রেয়ার ব্রেক তো কামে নাহে ইমান ফ্রন্ট ব্রেকতে বেশি ইউজ হয় এইখন কিন্তু রেয়ার ব্রেক তো মানে এনে দিয়া নিচিনা না লগায় আপগ্রেড তো এই মানে ডেফিনেটলি ধরব পড়া হয়েছে আগরখনতকে ব্রেকিং তো ইম্প্রুভ করেছে এখন আর ইঞ্জিন তো রিফাইন হয়েছে ভাইব্রেশন কমি গেল আর মিরার ভিজিবিলিটি তো রয়্যাল এনফিল্ডে জানেই খালি যেতিয়া মানে অকমান পিকআপতে তেতিয়া ভাইব্রেশন থাকে মিরারত আর এখন বেস্ট থিং মানে ভাল বেয়া রাস্তা সবতে একদম কমফর্টেবল রাইড দিয়ে কারণ সিটর কুশনিং ভাল ন ওকে গাইস এতিয়া মানে সব ফিলে মন্ডপে দেখিছো মানে পূজা পূজা ফিলিং আহিলে আর এতিয়া ওকে গাইজ তো এটা স্টারমিডিয়া পা আহিলো বাইকের কাম হয়ে গেল মানে এক্সজাল লগালো আর ইয়াত কিনা কিনা গ্রিল সিল লগালো মানে হেডলাইটর আর এটা এক্সজ লগার পিছন মানে সাউন্ড পুরো আলটিমেট আহি আছে না ইমান লাউডও অহা নাই ইমান মানে কমও অহা নাই জোখর আর সাউন্ড পাই গেল এখন কি আছে কনসেপ্ট তাতে মানে এটা সাইড মিরর কিখন লগাম ইয়াত আছে বলে কৈছে তো এই কিখন হল সাইড মিরর আর এখন মানে রাউন্ড কিখন লগাইছো তো মানে এটা লুকস তো মানে অকমান বেশি ভাল লাগে বুলেটত মানে ক্লাসিক লুক তো এটা থাকে আর এবলে আগত জুনন কৈছে জুনেও বলে বাইকখন সার্ভিসিং আছে তো সার্ভিসিং দিবলে হলে আর নাম্বার প্লেট লগাইলে ক্লাসিক 350 ভার্সাস এক্সপালস 200 ফ্যাট আমাম দি আছে এতিয়াও মানে গিয়ার চেঞ্জত আর সাউন্ড ইমান লাউড অহা নাই মানে একদম জোখর সাউন্ড আছে সেই সাউন্ডত মানে পুলিশও ভয় নাই মানে আর বাইকখনও চলায় মানে ভাল লাগিছে
120 উঠি গল তো এতিয়া দিদামৰ পাই গলোহি আৰু এতিয়া এফলে ওম গ্ৰাফিক্স নহলে এডি গ্ৰাফিক্স কোবা যাও মানে ইয়াৰ টেংক পেডটা লগাবলৈ আছে মানে তো টেংক পেডটো লগাই লওঁ যোৰহাটত মানে পাহৰি আহিলোঁ জুনৰ লগত আজি মানে ক্লাছিক 350 ভাৰ্চেছ এক্সপালছ 200 ভাল লাগিলে ৰেচটো কৰি আৰু কোনে কয় বুলেটত পিক আপ নাই বুলি এইখনতো BS6 না BS6ৰ 5-ভিজনো নাই মানে চলাই বেছিয়ে ভাল লাগে আগৰখনতকৈ পুৰা ৰিফাইন ন সেইকাৰণে মানে দবাবলৈও মানে এইখনৰ ইমান ভয় নালাগে আৰু ব্ৰেকিংটো ধুনীয়া তো সেইকাৰণে কনফিডেঞ্চ আহে মানে তো টেংক পেডো লগালোঁ এইখন দিছে টেংক পেড ৰয়েল এনফিল্ড আৰু ইয়াত মানে বাইকখনৰ লগত মেটছ কৰিছে নে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব টেংক পেডটো তো গাইজ আজি ভিডিঅ'টো ইমানে যদি ভিডিঅ' চাই ভাল পালে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব চেনেলত যদি নতুন দেন ছাবস্ক্ৰাইব কৰিব তো বাই বাই গাইজ হোপ ইউ সিন মাই নেক্সট ভিডিঅ' টিল দেন বাই বাই